যে হচ্ছে দেশের অবস্থা, এতে শান্তি নেই, মানে কাস্টমার শুধু টাইম নেই, আসে কেনাকাটা করে চলে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন দুর্গাপূজা ঘিরে কি জমে উঠেছে দোকানদারদের কেনা বেচা। বিভিন্ন মার্কেটে ঘুরে আমরা দেখব কি পরিস্থিতি। আজকে আসি খুলনার ডাকবাংলা বড় বাজার এবং নিউ মার্কেট এলাকায়। সো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ডাকবাংলার বিভিন্ন দোকানে ক্রেতাদের মোটামুটি ভিড়, খুব বেশি ভিড় বলা যাবে না, তবে সকাল দুপুর টাইম তো এখন, বিকালবেলায় ভিড়টা আরো বাড়বে, দেখা যাচ্ছে জমে উঠেছে কেনা বেচা। আমি আছি ডাকবাংলা মোড় কিলে রোডে। তো এই মার্কেটে ঢুকে দেখা গেছে প্রচন্ড ভিড় বলা যায় না, কিছু কিছু দোকানে দুই একজন ক্রেতা দেখা যাচ্ছে, কিছু কিছু দোকানদার আছে যে বসে আছে, তেমন একটা কেনা বেচা নেই। দোকানদাররা একটু হতাশ এই বছরের পরিস্থিতি, মানুষের বন্যার জন্য, রাজনৈতিক পরিস্থিতি সব মিলিয়ে মানুষ একটু হতাশ। দোকানদারদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে, আমরা এই প্রতিবেদনে দোকানদারদের সাথে কথা বলবো, তাদের ব্যবসার পরিস্থিতি জানবো, এবং আমরা চেষ্টা করব তাদের মুখ থেকে টোটাল কথা শোনার জন্য। পূজার বাজার থাকবে সামনে, ভিড় এত, এই কেন ফাঁকা কেন একটু বলেন তো? শান্তি নেই দাদা, মনে শান্তি নেই কেন? শান্তি নেই, যে হচ্ছে দেশের অবস্থা, এতে শান্তি নেই। আসলে কি কেনা বেচা নেই নাকি এখন কেনা বেচা সমাজ হয়নি? এখন আতঙ্কে আছে, কেনা বেচা কি করে? ওই আতঙ্কটা কি শুধু মনের আতঙ্ক নাকি আসলে কোনো আতঙ্ক আছে? দিতে পারছি না এখন। কেনা বেচার অবস্থা কি আসলে কি খারাপ? অনেক খারাপ, অন্যান্য বছর আছে তো অনেক খারাপ। বছর থেকে চার ভাগের এক ভাগও নেই দাদা, চার ভাগের এক ভাগও নেই। আমরা এতে গেছি পূজা মণ্ডপে গেছিলাম ই করতে, তো তারাও বলতেছে যে কোনো শান্তি নেই, স্বল্প পরিসরে পূজা ই করতেছি। এইরকম ফাঁকা তো থাকার কথা না, পূজার মার্কেট নেই, কোনো বেচা বিক্রি নাই, মানে কাস্টমার টোটালি কোথাও নাই। অন্যান্য বছর পূজার চাইতে এবছর বেশি খারাপ, মানে এত খারাপ আসলে আমরা কোনো বছর দেখি নাই। আমরা মনে করেন যে এত বছর ব্যবসা করি, আমাদের ব্যবসার বয়স 40 বছর, আমার বাবা করতো, এরকম ব্যবসার বয়স খারাপ আমরা দেখি নাই কখনো। এই বছর যেরকম যেমন যাচ্ছে, সত্যি আসলে আমার দেখে খারাপ লাগছে যে একজন কাস্টমার কোনো জায়গা নেই না, কোথাও নেই। এটা আমার ফ্রেন্ড যে দাঁড়া আছে, সে আমার ফ্রেন্ড। এইটা কি অবস্থা? কত পূজা আর তিন দিন বাকি আছে মার্কেটে, যেখানে ভিড় অন্যান্য বছর, সেই আমার সাথে দেখা করতে আসছে এইভাবে। কোনো টোটাল কোনো দেখেন, টোটাল কোনো মার্কেটে কোনো দোকানে কাস্টমার নেই। ধন্যবাদ ভাইজান। আমরা একটু যাবো বড় বাজার শাড়ি মার্কেটে। শাড়ি মার্কেটে ঢুকলে সাথে সাথে দেখা যাচ্ছে শাড়ি মার্কেটে মোটামুটি ভিড়। দুর্গাপূজায় আসলে শাড়ির মার্কেটে একটু ভিড় এবং স্যান্ডেলের কেনাকাটাটা বেশি দেখা যায়। শাড়ির মার্কেটে অনেক ভিড়, তাদের একটু খুশি দেখা গেছে, কথা বলারও অনেকের সময় নেই, শাড়ি গোছানো, কাস্টমারকে শাড়ি দেখানো নিয়ে সব মিলিয়ে মোটামুটি ব্যস্ততার ভিতরে আছে। বিকেল বেড়ার পাশাপাশি তারা আরও ব্যস্ত হয়ে পড়বে, সন্ধ্যার পরে সবচেয়ে বেশি ভিড় থাকে মার্কেটে, সবাই অফিস ছুটির পরে মার্কেটে আসে। বর্তমানে আজকে অন ডে, তাই সন্ধ্যার পরে কেনা বেচাটা বাড়বে তাদের ভাষ্য মতে। তো শাড়ির মার্কেটে সন্তোষ প্রকাশ করছে প্রায় সব ক্রেতাই। আমরা যাবো একটু স্যান্ডেলের মার্কেটে, সেখানে গিয়ে দেখবো যে কি পরিস্থিতি। কিন্তু দোকান একেবারে ফাঁকা, একজন কাস্টমারও নেই ভাই, কি এটা কি আপনাদের পরিবেশটা? মানে যে অবস্থা, তুমি মনে করেন যে এবারে দেশের অবস্থা ভালো না, তারপর আল্লাহ জানে যা আছে, প্রত্যেক কাস্টমার আসে কম বেশ, তো মানে কোনো কাস্টমার টাইম নেই, আসলে কেনাকাটা করে চলে যায়। আসলে মোটামুটি হচ্ছে কেনা বেচা দেশে বন্যা পরিবেশের জন্য একটু এইটা বেশি, এটা বলতে চাচ্ছেন আপনি? গত বছর যদি একটু কমে। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা স্যান্ডেল এবং শাড়ির দোকানে ঘুরে ভালোই কেনা বেচার চাপ দেখছি, এবং তাদের দোকানদারদের কথা অনুযায়ী তারা সন্তোষ প্রকাশ করছে। এবং থ্রি পিস সহ বিভিন্ন ধরনের দোকানে একটু ভিড় কম, তাদের হতাশ। এবং যারা আপনার পিস বিক্রি করে বিভিন্ন ধরনের বাহিরে ফুটপাতের স্যান্ডেলের দোকানে দেখা যাচ্ছে তেমন একটা ভিড় নেই। আমরা এত সময় ছিলাম খুলনা ডাকবাংলা এবং বড় বাজারে, এরপরে আমরা একটু চলে যাব নিউ মার্কেটের দিকে। তো যেতে যেতে আমরা দেখতে থাকি যে কি পরিস্থিতি। দেখুন, পূজার মার্কেট আরো একটু ভিড় বেশি থাকা উচিত ছিল, যদিও এখন সময়টা সকাল দুপুর টাইম, তাই বিগ বাজারেও দেখা যাচ্ছে তেমন একটা ভিড় নেই দুপুর টাইম, তাই ভিড়টা একটু কম। বিকালবেলা বাড়ার পাশাপাশি ভিড় আরো
বাড়বে তাদের ভাষ্য মতে, এবং এই মার্কেটটাই ডাকবাংলার কিলে রোডে যে হকার্স মার্কেট, এই মার্কেটে মোটামুটি ভালোই ভিড় দেখা যাচ্ছে এবং কেনাকাটা তাদের সন্তোষ প্রকাশ মোটামুটি। আসলে সব দোকানে তো আর এভাবে কেনা বেচা হয় না। আমরা আছি ডাকবাংলা হ্যানিম্যান মার্কেটে, এবার আমরা চলে যাবো একটু সামনের দিকে এবং হাতে হাতে নিউ মার্কেটে। নিউ মার্কেটে কি নিউ মার্কেটের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জানানোর চেষ্টা করব, আমাদের সঙ্গেই থাকুন। তার মাঝেই আমি আপনাদেরকে বলে রাখি আমাদের চ্যানেল থেকে প্রতিদিন নিউজ আপডেট করা হয়। যদি আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা চেষ্টা করব প্রতিদিন নিউজ আপডেট করার জন্য। তো বন্ধুরা, আমরা চলে আসি খুলনা নিউ মার্কেট এলাকায়। জুয়েলার্সের দোকানগুলোতে বিকালবেলা দেখা যাচ্ছে তেমন একটা ভিড় নেই। অবশ্য জুয়েলার্সের দোকানে খুব ভিড় কখনোই থাকে না, কেনাকাটা নিয়ে ব্যস্ত আছে থ্রি পিস এবং নিউ মার্কেটের অন্যান্য দোকানদাররা মোটামুটি সন্তোষ প্রকাশ। সবার মনে একটা হতাশ গত বছর বা অন্যান্য বছরের মতো কেনাকাটা এবছর নেই কোনো জায়গায়, কিন্তু তার মাঝেও মোটামুটি ভালো পরিস্থিতি। পুজোর আগে যে মার্কেটের পরিস্থিতি ছিল তার চাইতে এখন পরিস্থিতিটা সন্তোষ প্রকাশ করছে তারা সবাই। আমরা নিউ মার্কেটের বিভিন্ন কাপড়ের মার্কেট, থ্রি পিস এবং জুয়েলার্সের দোকান ঘুরে ঘুরে দেখলাম। সব মিলিয়ে নিউ মার্কেটে খুব প্রচন্ড ভিড় কখনোই থাকে না, বড় বড় কাস্টমার একটু আসে নিউ মার্কেটে, পয়সাওয়ালা কাস্টমার ছাড়া নিউ মার্কেটে ঢোকার উপায় নেই, সেটা তো বুঝতেই পাচ্ছেন। যার জন্য বেশিরভাগ মানুষ বড় বাজার এবং ডাকবাংলা গিয়ে মার্কেট করে। নিউ মার্কেটে একটু ভয় পায় নর্মাল ক্রেতারা আসার জন্য, যাদের পকেট গরম একটু কম। সো সব মিলিয়ে নিউ মার্কেটের পরিস্থিতি মোটামুটি ভালোই বলা যায়। ক্রেতার ভিড় একটু কম হলেও দোকানদাররা বলছে সন্ধ্যার পরে ভিড় আরো বাড়বে। সো সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা প্রতিদিন আপডেট দিয়ে রাখবো। সবাই ভালো থাকবেন এবং প্রতিদিন আমাদের নিউজ দেখবেন, যে কোনো কথা কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।